একাডেমিক পড়াশোনার জন্য অনেক সময় কিছু বিদেশি লেখকের বই কিনতে হয় যেগুলোর মূল্য অনেক বেশি এবং তা আমার সাধ্যের বাইরে, তা কেনা আমার সাধ্যের বাইরে। বাজারে বইগুলোর কপি করা সংরক্ষণ পাওয়া যায় যেগুলোর মূল্য কম, এই বইগুলো কি জায়েজ হবে? যে কোনো প্যাটেন্ট অথবা বুক অথবা প্রবন্ধ অথবা যে কোনো জিনিসের একটা কপিরাইট আছে, এটা স্বীকৃত একটা কপিরাইট, মানুষের অধিকার, এটাকে ভঙ্গ করা যাবে না, এই ব্যাপারে সবাই একমত, কোনো কপিরাইট ভঙ্গ করা যাবে না।